মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে প্রবল ও প্রভাবশালী দেশ হিসেবে পরিচিত। এটি আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি, সংস্কৃতি এবং বিজ্ঞানে অগ্রগতিশীল একটি দেশ। এখানে বহুল ধর্ম ও সাংস্কৃতিক বিভিন্নতা প্রকট। তবে খ্রিস্টান ধর্মাবলম্বীর সংখ্যা বেশি এবং ইসলাম যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম ধর্ম। 3.45 মিলিয়নেরও বেশি মুসলিমের বসবাস এখানে, যার মধ্যে বেশিরভাগ মুসলিমই বিভিন্ন মুসলিম দেশের অভিবাসী। আমেরিকায় রমজান মাসে মুসলিম কমিউনিটিতে দেশভেদে দেখা যায় সাংস্কৃতিক বিভিন্নতা। এই ভিন্নতা সবচেয়ে বেশি ইফতার আয়োজনে। তবে রমজানে দেশটির মসজিদে মসজিদে ইফতারের ব্যবস্থা থাকে, যেখানে সকল মুসলিম কমিউনিটির লোক এক হয়ে মিলেমিশে ইফতার করেন। আমেরিকায় ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের খেজুর, খুরমা, সালাদ, আঙুর, তরমুজ, আপেল, কমলা, ক্যান্টালপ, চিকেন পাকোড়া, পনির, রুটি, ডিম, মাংস, ইয়োগার্ট, হট বিনস, স্যুপ, স্যান্ডউইচ, চা ইত্যাদি। এছাড়াও থাকে সমুচা, কাবাব, কোফতা, হুম্মুসের সাথে পিটা ব্রেড, ফ্রাইড চিকেন। অনেকেই ফ্রুট চাট বা মিঠা দিয়ে ইফতার শেষ করেন। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সময় থেকে রমজান মাসে হোয়াইট হাউসেও ইফতারের আয়োজন করা হয়। এটা বর্তমানে সেখানকার একটি প্রথা হয়ে দাঁড়িয়েছে, যেখানে বিভিন্ন দেশের মুসলিম প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আমেরিকার নিউ ইয়র্ক টাইমস স্কয়ার, যাকে বলা হয় পৃথিবীর ব্যস্ততম সড়ক সংযোগ স্থল, স্থানটি অসংখ্য আলোকিত বিলবোর্ডের ঝলকে রঙিন। রমজানে এই ব্যস্ততম রাস্তায় অনুষ্ঠিত হয় তারাবির নামাজ। যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলিমদের কয়েকটি সামাজিক সংগঠনের উদ্যোগে এই আয়োজন করা হয়। ইসলাম ভীতি দূর করা, ধর্মের প্রকৃত সৌন্দর্য সম্পর্কে জানানো এবং সম্প্রীতির বার্তা তুলে ধরার উদ্দেশ্যে এ উদ্যোগ নেয় মুসল্লিগণ। তারাবির নামাজকে কেন্দ্র করে সন্ধ্যার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় টাইমস স্কয়ার। সুশৃঙ্খলভাবে জামাতে মাগরিবের নামাজও আদায় করা হয়। নসিম নাওয়ার, চ্যানেল 24। আজ খোকার জন্মদিন, জন্মদিনে ওর সব পছন্দের খাবার চাই চাই, সেই সাথে খাবারটাও হতে হবে ঝরঝরে, সুগন্ধি, প্রাকৃতিক স্বাদ ও গুণগত মান সম্পন্ন। আজ আমি তোর সব পছন্দের খাবার রান্না করেছি, কিন্তু তুই নেই। আমি নেই তাতে কি মা? তোমার ভালোবাসার ছোঁয়া সবসময় আমার সাথেই আছে। এ কি, এ তো অভিজাত। অভিজাত এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পাওয়া যাচ্ছে। মায়ের মমতার মতোই খাঁটি অভিজাত কালিজিরা চাল আপনার আভিজাত্য।